হঠাৎ করে একটা ফোন পেলাম আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন ম্যাগাজিন ডি থেকে। নারায়ণগঞ্জের রুমার গার্ডেনের বাড়ির উপরে একটা আর্টিকেল লিখতে হবে। আমি রুমার গার্ডেনের নামটাই শুধু জানতাম, রেনোয়ার বিখ্যাত ফিল্ম দ্য রিভারের গল্প এবং সহচিত্রনাট্য রচয়িতা হিসেবে, আর রেনোয়া বা রিভারের সাথে পরিচিত ছিলাম সত্যজিৎ রায়ের সুবাদে। ফ্রেঞ্চ ডিরেক্টর রেনোয়া যখন দ্য রিভারের লোকেশন খুঁজতে কলকাতা আসেন, সত্যজিৎ রায় তার সান্নিধ্যে আসেন অনুপ্রেরণা পান ফিল্ম তৈরি করার। এরই ফলশ্রুতি পথের পাঁচালী, বাকি সবই তো ইতিহাস। দ্য রিভারের গল্পকার যে তার পুরো শৈশব কৈশোর আমার শহরে কাটিয়েছেন তা জেনে শিহরিত বোধ করলাম। ডিএর দেওয়া তথ্য মধ্যে যে বাড়ি খুঁজে পেলাম চারের গোপের কাছে, সেটা এখন বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার পরিত্যক্ত অফিস। সামনের খোলা চত্বরে একসময় আমরা ক্রিকেট খেলেছি, বাড়ির ভেতরে ঢুকিনি কখনো, তবু মনে হলো এটা বোধহয় অফিসের জন্যই বেশি মানানসই, বাড়ির জন্য না। আমার বরং মনে হলো বরফ কোলে জেলা প্রশাসকের বাড়ির কাছে একটা বাড়ি, আমার বৃষ্টি প্রজাপতি ছবির ইনডোর শুটিং করেছিলাম ওখানে। ভেতরটা যে ইংরেজরা ব্যবহার করতো কোনো সন্দেহ নেই। হতপ ছাড়া একটা জায়গায় এসে জুটেছে বাবা, এটা একটা জায়গা হলো, এখানে থাকা যায়। উফ, প্রতিদিন নদী পার হয়ে স্কুলে ছেলেটিকে দিয়ে আসো নিয়ে আসো, কি দেখেতে ঢাকা ছেড়ে মফস্বলে এলে তা তুমিই জানো। উফ, আবার ইলেকট্রিসিটি নেই, আর ভাল লাগে না, কি একটা জায়গায় এসে যে পড়লাম। জানি ভাবি কোথায় আছে আছে, এ তো খুদি তো পাষাণ। রুমার গার্ডেনের বাড়ির সঠিক অবস্থান জানতে প্রথমে তার বাবা সম্বন্ধে খোঁজ নিতে চাইলাম। 1892 সালে স্থাপিত তৎকালীন ইউরোপিয়ান ক্লাব বা এখনকার নারায়ণগঞ্জ ক্লাবে আর্থার গার্ডেনের সদস্যপদ থাকাটাই ছিল স্বাভাবিক, কিন্তু হতাশ হলাম। বর্তমান সেক্রেটারি জানালেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের পুরনো সব রেকর্ড ধ্বংস হয়ে গেছে। পৌরসভা যেহেতু 1876 সাল থেকে আছে, খুঁজতে গেলাম তাদের রেকর্ড, সেখানেও কিছু নেই। তবে এই তথ্য পেলাম যে একসময় চারার গোপের বাড়িটা পৌরসভার চেয়ারম্যানের বাসভবন হিসেবে বরাদ্দ ছিল। এবার আমি রুমার গার্ডেনকে নিয়ে খোঁজখবর শুরু করলাম। তার বোন জনের সাথে যৌথভাবে একটা স্মৃতিকথা লিখেছিলেন, টু আন্ডার দ্য ইন্ডিয়ান সান, তাদের শৈশব কৈশোরে ভারতীয় উপমহাদেশে বেড়ে ওঠার গল্প। নিশ্চয়ই নারায়ণগঞ্জের কথা থাকবে কিছু, তাতে বইটার জন্য মরিয়া হয়ে উঠলাম, কোথাও পাচ্ছি না। এমনকি ম্যাকমিলান থেকে প্রকাশিত পেপার ব্যাগ সংস্করণও প্রায় 25 বছর আগেই আউট অফ প্রিন্ট, ভাগ্য সহায় হলো। আমার বন্ধু সত্যজিৎ দার বড় ভাই তখন লন্ডন থেকে দেশে ফিরবেন, তাকেই দিলাম বইটা যে করেই হোক আনার দায়িত্ব। এর মাঝে ইন্টারনেট তন্নতন্ন করে ঘেঁটে রুমার গার্ডেন সম্পর্কে যা পাচ্ছি তাই পড়ছি। এই মহিলা তার শৈশবের স্মৃতি আঁকড়ে রেখেছেন 91 বছরের পুরো জীবন। তার প্রকাশিত 60টি বইয়ের প্রায় সব লেখাতেই আছে ভারতবর্ষের কথা। তিনি এই এলাকার প্রেমে পড়ে গিয়েছিলেন, তার উপর তাহলে নারায়ণগঞ্জের প্রভাব ভালোভাবেই পড়েছিল, এই সিদ্ধান্তে আসতে ইচ্ছে হলো। টু আন্ডার দ্য ইন্ডিয়ান সানের কিছু প্রচ্ছদের ছবি পেলাম, একটা সংস্করণে এসে চোখ আটকে গেল। পেছনের ওই বাড়িটা কি চারার গোপের বাড়ি? আমার অনুমান কি তাহলে ভুল? এর মধ্যে মূল বইটা চলে এসেছে, সবকিছু বাদ দিয়ে পড়তে শুরু করলাম। একই শুরুই হয়েছে নারায়ণগঞ্জ দিয়ে, তার বাবা আর্থার গার্ডেন একটা স্টিমশিপ কোম্পানির এজেন্ট ছিলেন, সেই সূত্রে 1 বছর বয়সে তাদের নারায়ণগঞ্জে আসা। মূল বই শুরু হয়েছে নারায়ণগঞ্জের বাড়ির বর্ণনা দিয়ে, অডিও ইমেজ, একটা পাটকলের প্রেসের শব্দ, বাজারের শব্দ, আর বাগানে দিনরাত কাকের কাকা। চারার গোপের বাড়িটার সম্ভাবনা বাড়ল, কারণ এর পাশেই কুমুদিনীর পাটের প্রেস এখনো টিকে আছে, একদিকে কালীর বাজার, আর কাক তো যে কোনো জায়গায় থাকতে পারে। বরফকলের কাছে বাজার কিংবা পাটকল নেই। তার বাবা শখের ফটোগ্রাফার ছিলেন, কিন্তু এই বইয়ে যে সেই সময়কার নারায়ণগঞ্জের ছবি পেয়ে যাব তা ছিল কল্পনারও বাইরে। আবার ওন ক্রিক, ছবিটাতে এসে চোখ আটকে গেল, তাদের স্টিমার রাখার খাঁড়ি। একটু লক্ষ্য করলে বোঝা যায় নিশ্চিতভাবেই এটা চারার গোপ, 100 বছর পরেও প্রায় একই রকম আছে। আমার সাঁতার শেখার শুরু এখানে, ফুপাতো ভাইয়ের হাত ধরে। স্রোত আর গভীরতার কারণে মূল নদীতে নিয়ে যেত না, এখন নোংরা হয়ে গেছে। উপর থেকে দেখলাম খাড়ি, পাটকল, নৌপরিবহন সংস্থার অফিস একই সাথে দেখা যায়, তাহলে এটাই রুমার গার্ডেনের বাড়ি হওয়ার সম্ভাবনা। সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিল আরেকটা ছবি, আওয়ার হাউস, এবার নিশ্চিত। বাড়ির অন্য ছবিগুলো দেখে বুঝলাম খুব বেশি হেরফের হয়নি চেহারায়, তবে নিস্তলার বারান্দার কাস্ট আয়রনের রেলিং আমি কখনোই দেখিনি, অনেক আগেই গায়েব হয়ে গেছে সিঁড়ির মার্বেল আচ্ছাদন। আমাদের ক্রিকেট খেলার সময় এই সিঁড়িগুলো ছিল গ্যালারি, পরিত্যক্ত বাড়িটি এখনও ব্যবহার অনুপযোগী নয়। যতই পড়ছি ততই বুঝতে পারছি যে নারায়ণগঞ্জের দিনগুলো রুমারকে কত প্রভাবিত করেছিল। এই পর্যায়ে অনেক বছর পর আবার দেখতে বসলাম দ্য রিভার ছবিতে। ও
ওই দেখা যায় গাঙে বাকে সোনার বালু চর যেথায় বসে দিনের আলোয় চকা চকির ঘর। My father was in charge of a jute press. He was a friendly man. And there was also Ram Singh, the children's friend and protector. As the river brought everything, it brought a young man on the weekly steamer. Perhaps this man's stranger. If you ask me, he should be invited to your Diwali party. On the darkest night of October, millions of lights burn all over India. We lit the gorgeous Vishnu Chakra Ram had chosen for us. They burst forth into a fountain of sparks and all our emotions burst with them. Among these symbols is Kali, goddess of eternal destruction and creation. Creation being impossible without destruction. Show me. Maya, am I beautiful? This is my secret place. Hindu women come to the tree to worship and to pray for the blessing of a son. আমার ধারণা অনুযায়ী নারায়ণগঞ্জের ইমেজ রুমারকে যতটুকু প্রভাবিত করতে পেরেছিল তার চেয়ে অনেক বেশি কিছু যেন পেয়ে গেলাম এখানে। কেবল শুটিং লোকেশনটাই অন্য জায়গায়, ডিটেল এবং ট্রিটমেন্ট সবটাই নারায়ণগঞ্জ। তাদের বাড়ির দ্বাররক্ষী, দেয়ালের উৎসব, বানর নাচ, হোলি সবই তার প্রথম জীবনের ইমেজ। তাহলে তার রিভারের নদীটি কি রুমার গার্ডেনের কাছে শীতলক্ষার ইমেজ? Noon. Sun follows day, night stars and moon. The day ends, the end begins.